খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নন ফিকশনের গেম শো দাদাগিরির নতুন সিজন। আজ জি বাংলার পক্ষ থেকে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই নতুন সিজনের কথা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলার ও বাঙালির প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি। আগামী 10 জুন থেকে শনিবার ও রবিবার রাত 9:30টার স্লটে শুরু হতে চলেছে বাংলার এই জনপ্রিয় গেম শো। আবারও দাদাগিরির মঞ্চে ফিরে সৌরভ গাঙ্গুলি জানালেন এই বিশেষ ইনিংসটা তার কাছে কতটা এক্সাইটেড। এই প্রসঙ্গে তিনি ফিরে গেলেন প্রথম সিজনের স্মৃতিতে। 22 গজের রাজা টেলিভিশনের এই ইনিংস খেলতে গিয়ে প্রথম দিকে বেশ টেনশনে থাকতেন। এই প্রসঙ্গে আজ একটি মজার ঘটনা শেয়ার করলেন দাদা। প্রথম সিজনের প্রথম দিন শুটিং থেকে বাড়ি ফিরে তিনি জানিয়েছিলেন, আমাকে দিয়ে হবে না, এক সপ্তাহ বাদে নতুন কাউকে নিয়ে নিবে, কারণ একদিকে শুভঙ্কর অন্যদিকে পার্টিসিপেন্ট আর তারপরেও অ্যাঙ্কারিং, তারপরেও করতে করতে আজ এই জায়গায় এসেছি। বন্ধুরা, দাদাগিরির নতুন সিজনটি দেখতে আপনারা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের এমন সব লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।